নাম তার কালী, কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্বর্গেরও কালী নন, মর্তেরও কালী নন, তিনি হচ্ছেন ফিরাদের কালী, ফিরাদ হাকিম, ববি হাকিম, কলকাতা মহানগরী, যিনি কলকাতার মধ্যে একটা খিদিরপুর দেখতে পান, যিনি কলকাতার মধ্যে আবিষ্কার করেন যে একদিন এমন দিন আসবে বাংলায় যখন 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবেন। তিনি এমন একজন মানুষ যিনি ওই ধনধান্যে সবাক গিয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। সেই ফিরাদের কালী এবং নাম তার কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন অফিসার অন স্পেশাল ডিউটি। কেন তাকে নিয়ে এলাম, হয়তো কেউ জেনেছেন, হয়তো কেউ জানেনি, যারা জানেনি তাদের উদ্দেশ্যে বলি, একে নিয়ে পড়েছে শোরগোল। তার কারণ ভাইপো, আমাদের কীর্তিমান ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার অফিস থেকে, কেমেক্সিটির অফিসে জনৈক কর্মী, তিনি গিয়ে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে শেক্সপিয়ার সরণির থানাতে সরাসরি একটা অভিযোগ জানিয়ে দিয়েছেন যে ভাইপোর নাম করে টাকা তোলা হচ্ছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলা হচ্ছে। ফলত শেক্সপিয়ার সরণির অফিসে একটা FIR করা হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে বলছি তার কারণ পরবর্তীকালে কী ডেভেলপমেন্ট হয়েছে, কেউ গ্রেফতার হয়েছেন কিনা, কোনো ইনকোয়ারি হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু ভাইপোর অফিসের জনৈক কর্মী তিনি সরাসরি গিয়ে অভিযোগ জানাচ্ছেন, দপ্তরের কর্মী অভিযোগ জানাচ্ছেন, এবং তিনি ফিরাদ হাকিমের OSD। তো কী এমন ঘটলো যে হঠাৎ OSD নামে ভাইপোর অফিসের কর্মী গিয়ে অভিযোগ জানাচ্ছেন যে অভিষেকের নাম করে টাকা তোলা হচ্ছে, কী এমন ঘটেছে? শুভেন্দু অধিকারী খুব স্পষ্ট কিছু উত্তর দিয়েছেন, আমি সেই উত্তরটা একটু পড়িয়ে নেব, তারপর আমি আমার অবজারভেশনটা বলব। শুভেন্দু অধিকারী এই ঘটনাটা জানার পর বলেছেন যে কালী টাকা তোলে আমি আগেই বলেছিলাম, কালী টাকা তোলে, এই কালীচরণ কালী টাকা তোলে আমি অনেক আগেই বলেছিলাম। তপসিয়ায় 200 কোটি টাকা খরচা করে তৃণমূল ভবন তৈরি হয়েছে, তপসিয়ায় 200 কোটি টাকা খরচা করে তৃণমূল ভবন তৈরি হচ্ছে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই টাকা জোগাড় করার, যিনি ওই ভবন তৈরির দায়িত্বে আছেন কালী টাকা তুলে তাকেই দিচ্ছেন, অর্থাৎ কালী টাকাটা তুলছেন, তুলে তপসিয়ায় যে তৃণমূল ভবন তৈরি হচ্ছে সেই টাকা যিনি দায়িত্বে আছেন তাকে কালীচরণ টাকাটা দিচ্ছেন। আমি অনেক আগে অভিযোগ করেছি বলছেন শুভেন্দু, বলছেন কালীর 7খানা ফ্ল্যাট আছে, পার্থ চট্টোপাধ্যায়ের চেয়েও ওর সম্পত্তি বেশি, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যার সম্পত্তি তার থেকে অনেকেই কালীচরণের সম্পত্তি বেশি, কে বলছেন? শুভেন্দু অধিকারী। এবার ববি হাকিম কী বলছেন? ববি হাকিমের উত্তরটাও খুব মজার, আমি আসছি আমার অবজারভেশন, আমার কী মনে হচ্ছে আমি সেটা আপনাদের বলছি। ববি হাকিম বলছেন যদি এমন কোনো অভিযোগ থাকে আমাকে তো বলতেই পারতো, যদি এমন কোনো অভিযোগ থাকতো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী যিনি গিয়ে ওখানে অভিযোগটা ঠুকেছেন তিনি তো সরাসরি আমাকে বলতে পারতেন, আমি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম, একটা বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম। এখন একটা মানুষের নামে যদি কোনো অভিযোগ আসে যার কোনো ভিত্তি নেই তাকে আমি কী করে সরাবো? এই অভিযোগের কথা আমি আগে কোনো দিন শুনিনি, এ ধরনের অভিযোগ আমি আগে কোনো দিন শুনিনি, এবং এই ধরনের ভিত্তিহীন যদি অভিযোগ হয় সেই অভিযোগের ভিত্তিতে আমি কেন কাউকে সরাবো। এবার প্রশ্নটা হচ্ছে অভিযোগটা কে করেছেন? ফিরাদের OSD কালীচরণের নামে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি, তিনি আবার কেমেক্সিটির অফিসের দফতরে কর্মরত। এই অয়ন ঘোষ দস্তিদার হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেমেক্সিটির অফিসের একজন কর্মী, তিনি গিয়ে কমপ্লেন করলেন কোথায়? শেক্সপিয়ার সরণি অফিসে। একটু ভালো করে ভেবে দেখুন, কেমেক্সিটির অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে অফিস সেখান থেকে কলকাতার কর্পোরেশন মেয়রের ববি হাকিমের অফিস কত দূর, এক। দ্বিতীয়ত হচ্ছে ববি হাকিমের বাড়ি কত দূর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিস থেকে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ববি হাকিমের এর অফিস বাড়িটা কত দূর, সবটাই 2-3 কিলোমিটার রেঞ্জের মধ্যে। আর একটা টেলিফোন তুললেই কথা বলা যায়, ববিদা বলছেন আমি অভিষেক বলছি, বলতে পারতেন ববি, বলতেন অভিষেক বলতেন, ব্যাপারটা মিটে যেত যে আমার নাম করে টাকা তোলা হচ্ছে আপনি দেখুন বা তুমি দেখো একটা, ববিদা বলতে পারতেন, বা পিসিকে বলা যেত যে পিসি দেখো আমার নাম করে টাকা তুলছে ববিদা, ববিদার OSD কালী টাকা তুলছে তুমি দেখো। পিসি যদি সত্যি এর মধ্যে কোনো অন্যায় থাকতো একে মনোজ ভার্মাকে বলে দিতেন, কলকাতা পুলিশ কমিশনকে সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নিতেন, কিন্তু কিছুই ঘটলো না। কেন ঘটলো না আমি এইটাই খুব স্পষ্ট একটা ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, ববি হাকিমের বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু চান না যে ববি ওই কলকাতা মহানগরী পোস্টে বসুন, কিন্তু ববিকে পছন্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম দিনের সারথী, যার জন্য কলকাতা মহানগরী পূর্তমন্ত্রী এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং মাইনরিটি ফেস হিসেবে ববি হাকিমকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্ত্রিসভায় রেখে দিয়েছেন, এবং ববি বলতে মমতা বন্দ্যোপাধ্যায় অজ্ঞান, কিন্তু সেটা অভিষেক নন, কলকাতা মহানগরী হিসেবে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চান নিজের কোনো লোক বসাতে। এটা আমি রাজনৈতিক মহল থেকে শুনেছি বারবার, যেহেতু ববি হাকিমের হাতে আছে পাওয়ার সেন্টার, কলকাতার সমস্ত মাল্টি স্টোরিড বিল্ডিং, যারা বড় বড় অফিস সমস্ত তো আলটিমেটলি মহানগরীর কাছে দায়বদ্ধ, সেই জন্যই সম্ভবত, আমি সম্ভবত কথাটা বলছি শুভেন্দু অধিকারীর কথার প্রেক্ষিতে, যে 200 কোটি টাকা তপসিয়াতে আপনারা জানেন তৃণমূল ভবনটা নতুন করে রিকনস্ট্রাকশনই হচ্ছে, এখন বাড়ি অফিসে শিফট হয়ে গেছে, ভেঙে ফেলে সেখানে নতুন করে ভবন তৈরি হচ্ছে, সেই নতুন ভবনের জন্য যে 200 কোটি টাকা দরকার সেটা তুলতে হবে কাউকে, স্বাভাবিকভাবেই ববি হাকিমের ওপর হয়তো দায়িত্ব পড়েছিল, হয়তো আবার বলছি আমি জানি না,
ববি হাকিম হয়তো কালীকে বলেছেন কালী তুমি টাকাগুলো তোলো, এবং সেই কালী টাকা তুলছেন, কালী টাকা তুলে কাউকে দিচ্ছেন, হয়তো কিছু দিচ্ছেন না, কোনো একটা জায়গায় ভাগ বাটোয়ারার গণ্ডগোল। এবং সেই জায়গা থেকেই অয়ন ঘোষ দস্তিদারকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন তিনি, নিজে থেকে গেছেন, অভিষেকই পাঠিয়েছেন, এটা স্পষ্ট। কারণ আমার অফিসে কোনো কর্মচারী যদি কারোর সম্বন্ধে এফআইআর করে, তাহলে তিনি আবার যদি কলকাতা মহানগরীকের ওয়েসডি হন, তাহলে নিশ্চিতভাবে আমার একটা নির্দেশ পেছনে কাজ করবে, আমি নির্দেশ দিয়েছি বলেই গেছেন। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অয়ন ঘোষ দস্তিদার গেছেন, গিয়ে শেক্সপিয়ার সৌমির অফিসে জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই কালীচরণ বন্দ্যোপাধ্যায় টাকাটা তুলছেন, এবং সেটা আবার মিডিয়াতে খবরটা খাইয়ে দেওয়া হয়েছে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ টুইস্ট, একটু ভালো করে দেখুন। সাইলেন্টলি হতো একটা জিনিস, মিডিয়াকে খাইয়ে দেওয়া হচ্ছে যে ববি হাকিমের ওয়েসডি টাকা তুলছে। আরে টাকাটা যদি তুলে থাকে, যদি শুভেন্দুর কথা ঠিক হয়, তাহলে তো তৃণমূল ভবনের জন্য টাকাটা তুলছে, তাহলে তো ববি হাকিমকে একটা টেলিফোন করা যেত না? তিনি তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি না কি আন্তর্জাতিক, সরি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক না আন্তর্জাতিক সাধারণ সম্পাদক, কি একটা পোস্টে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ববি হাকিম তো কলকাতা মহানগরী, কলকাতা পুর নগর উন্নয়ন মন্ত্রী, তো সেই মানুষটাকে টেলিফোন করে ববিদা তোমার ডিপার্টমেন্টে একটা লোক আমার নাম করে টাকা তুলছে দেখো, বলা যেত না? বললেন না। কেন বললেন না? ববিকে হিউমিলিয়েটেড করো, সেই জন্যই ববি দুঃখ করে বলেছেন। ওটা আমাকেও বলা যেত, দুঃখের যন্ত্রণার কথা বেরিয়ে এসেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি ববি হাকিম করবেন না জানি, তার কারণ তিনি জানেন যে তাঁরও একটা লিমিটেশন আছে। টাকা তুলে থাকলে কালী কতটা 75-25 ভাগ বাটোয়ারার গণ্ডগোল কিনা আমরা জানি না। টাকা যদি তুলে থাকেন, শুভেন্দুর কথা যদি ঠিক হয়, তৃণমূল ভবনের জন্য যদি টাকা তোলা হয়, নিশ্চিতভাবে কালীচরণ বন্দ্যোপাধ্যায় হয়তো বলেছেন, আমি জানি না সত্যি মিথ্যা কি, যে তৃণমূল পার্টি অফিস তৈরি হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই কথাটা বলার জন্যই হয়তো অভিষেকের অফিসে ফোন গেছে, কোনো পরিচিত লোকের কাছ থেকে ফোন গেছে যে আপনার নাম করে আমার কাছে টাকা তুলছে। সঙ্গে সঙ্গে একটা কমপ্লেন কলকাতা পুলিশ কমিশনের অফিস থেকে বা লালবাজার থেকে, এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রেস স্টেটমেন্ট করা হয়নি। কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের এটা আউটপুট, যে তৃণমূলের ববি হাকিম ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই দীর্ঘদিনের, সেটাই এই সুযোগে একটু কালি লাগিয়ে দেওয়া ববি হাকিমের গায়ে। কিন্তু স্পষ্ট যেটা, সেটা হচ্ছে টাকাটা তোলা হচ্ছিল, এটা তো স্পষ্ট, এটা তো অস্পষ্ট নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে মিথ্যে অভিযোগ পেয়ে শেক্সপিয়ার সৌরী থানায় গেছেন, এটা আমি বিশ্বাস করি না। টাকা তোলার অভিযোগটা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে করা হয়েছে, তার নিশ্চিত সারবত্তা আছে। কেন এটা না হলে শেক্সপিয়ার সৌরীর অফিসে গিয়ে এফআইআরটা করা হতো না, মিডিয়াকে খাওয়ানো হতো। এফআইআর যখন করা হয়েছে, তার মানে হচ্ছে সামথিং ইজ ডন, মানে টাকা তোলা হয়েছে, অভিষেকের নামটাকে ব্যবহার করা হয়েছে। কিন্তু টাকাটা তোলা হবে কেন? তৃণমূল তো এইভাবেই অভ্যস্ত, তৃণমূলের সমস্ত বৈভব, সমস্ত ক্ষমতা এই পাওয়ার সেন্টারকে ভাঙিয়ে টাকা তোলার মধ্যে। এটা এই ঘটনার ব্যতিক্রম নয়, যে ঘটনা ঘটেছে ওই কালী মর্তের কালী নয়, স্বর্গের কালী নয়, ফিরাদের কালী, সেই কালী টাকা তুলেছে। আর সেই টাকা তোলার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল ভবন তৈরি, সেখানে তো ভাইপো পিসি সবারই স্বার্থ জড়িত হয়ে গেছে। তাহলে কে যে আলো, কে যে অন্ধকার, নাকি সবটাই অন্ধকার নাকি সবটাই কালো, সেটার বিচার কে করবে? আপনারাই বিচার করুন। আমি শুধু ঘটনাটা বললাম যে সব কিছুর মধ্যে এটা ঘটনা, টাকাটা তোলা হচ্ছিল, এখন অভিষেকের নাম করে টাকা তোলা হচ্ছিল অভিষেক বলছে, ফিরাদ বলবেন না অভিষেকের নাম করে না, পার্টি অফিসের নাম করে হয়তো টাকা তোলা হচ্ছে। কিন্তু সেটা বাংলার মানুষ স্পষ্টত জানতে চায়, ফিরাদ অন্তত কামড় ক্লিয়ার যে আমাকে বলা হয়েছে তৃণমূল ভবনের জন্য টাকা তুলতে। আমরা অনেক ইতিহাস জানি কলকাতার ওই কর্পোরেশনটাকে কীভাবে টাকা তোলায়। শুভেন্দু অধিকারী একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে একটা নির্দিষ্ট ওয়ার্ডে একজন ভদ্রমহিলা কীভাবে ডিল করছেন, আমাকে 80% মানে 80 টাকা করে স্কোয়ার ফুট দিলেই হবে, 1,00,000 টাকা দিয়ে দিও তাহলেই তোমরা বাড়ি করতে পারবে, সে ভিডিওটা পোস্ট করেছে। কিন্তু আপাতত এইটুকুই থাক, অন্তত ফিরাদের কালী শেষ পর্যন্ত তার গায়ে কালী লাগালেন ভাইপো বাহিনী, যে ভাইপো বাহিনী আবার জড়িয়ে যাচ্ছেন যদি তপসিয়া ভবন এর মধ্যে জড়িত থাকে, নয় কি? লিখবেন কমেন্ট বক্সে অবশ্যই। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে, টিএমসি ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল, সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি, কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন, অপোজিশন লিডার আগে বলে গেছে না? কিন্তু অভিষেকের অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওএসডি এটা করছে, মানে কোথাও তো ঘরের মধ্যে কোন দল নাকি? আপনি যে এখন বলছেন যে তৃণমূল ভবন তৈরি করতে টাকাটা খরচা করছে, কোন্দল টন্দল আমি স্বীকার করি না, আমি ব্যক্তিগতভাবে কারণ নাম বলছি না, হাইপোর একমাত্র পরিচয় তিনি
মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই, উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনি ওনার নিজস্ব কোনো কিছু নেই। আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো। আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাসুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না। ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে তারাই, যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারাই পলিটিক্যাল তাদের এ আলাদা। স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া, আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে।